বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আসছে 12 রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সারা উম্মতে মুসলমান উদযাপন করবে। আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি মিলাদুন্নবী উদযাপনের জন্য। আসলে ভিডিও লিঙ্কটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে, যখন যখন দেশে ছিলাম, মিলাদুন্নবীর মাস আসতো, রবিউল আউয়াল মাস আসতো, মিলাদুন্নবীর প্রতিটি প্রোগ্রামে নিজেকে ব্যস্ত রাখতাম। তো এখন দেশ থেকে অনেক দূরে আছি, সেই সুযোগ হচ্ছে না। তো প্রযুক্তির কল্যাণে, প্রযুক্তি আমাকে সুযোগ করে দিয়েছে ভিডিও লিঙ্কটি তৈরি করে আপনাদের মাঝে প্রচার করার, শেয়ার করার জন্য, যার মাধ্যমে আমি আপনাদের কাছাকাছি আসতে পারি। যাই হোক, সারা বিশ্বের মতো মিশরেও ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম অনেক জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। আর 2 দিন পরে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাম পালনের জন্য এখানে জশ্নের জুলুস বের হবে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার মাজার মোবারকে গিয়ে সেই জশ্নের জুলুস শেষ হয় এবং সেখানে মিশরের সকল বড় বড় ওলামায়ে কেরাম তাশরিফ আনেন। বিশেষ করে মিশরের গ্র্যান্ড মুফতি ডক্টর আলী জুমা এবং আমিরুল মুমিনিন ফিল হাদিস, যিনি হাফিজুল হাদিস ডক্টর আহমদ উমর হাশেম, উনি তাকরির পেশ করেন এবং হাজার হাজার মানুষ সেদিন রাস্তায় নেমে আসে মিলাদুন্নবীকে উদযাপন করার জন্য। সারা বিশ্বে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পালন, এটা একটা প্রতিষ্ঠিত একটা বিষয়। এবং এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পালনের ইতিহাস 1 বছর 2 বছর নয়, পৃথিবীতে মানুষ পাঠানোর পূর্বে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলমে আরওয়াতে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করেছেন এবং সেই ধারাবাহিকতায় এখনো মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ মিলাদুন্নবী উদযাপিত হবে। কোরআনুল কারিমে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা আল্লাহ পাক অসংখ্যবার ঘোষণা করেছেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। এরকম অসংখ্য আয়াত আছে যে আয়াতগুলি দ্বারা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের আগমনের কথা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে এরশাদ করেছেন। শুধু কোরআনুল কারিমে নয়, হাদিসের পাকের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজের মিলাদ উদযাপন করেছে এরকম অসংখ্য হাদিস শরীফ আছে। এবং একটা মশহুর হাদিস আছে, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ কেন রোজা রাখেন? তিনি বলছেন, আমি এই দিন জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি এই দিন রোজা রাখি। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে মা আমিনার ঘরে তাশরিফ আনেন, যখন উম্মতে মুসলমান ছিল না, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পালন করার মতো কেউ ছিল না, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পরে যখন নবুয়ত প্রকাশ করেছেন, তারপরে সাহাবি হয়েছে, তারপরে সিদ্দিক হয়েছে, তারপরে আনসার হয়েছে, তারপরে মুহাজির হয়েছে, এরা কিন্তু ওনারা ছিল না। সুতরাং 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে মা আমিনের ঘরে তখন মিলাদুন্নবী পালন করার মতো কেউ ছিল না। এই জন্য মহান রব্বুল আলমিনের কুদরতে আল্লাহ সকল নবীকে আপন আপন কবর থেকে মা আমিনের ঘরে চলে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। সকল নবীরা আসলেন এবং জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের নেতৃত্বে 70,000 ফেরেশতা মা আমিনার ঘরে সেদিন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের আগমনে জন্য মা আমিনাকে সুসংবাদ দিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লামকে আহলান ও সাহলান দিলেন। এই কথাগুলি আমার কথা না, হযরত ইমাম কাত্তালানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওয়াহিবুল আযিমিয়ার মধ্যে এবং হযরত জালালউদ্দিন সিউতি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাসায়েতুল কুবরার মধ্যে এই ঘটনাগুলি বর্ণনা করেছেন। এমনি ভাবে সাহাবায়ে কেরামরাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা আলোচনা করতেন, তাবিনরা আলোচনা করতেন, তাবে তাবিনরা আলোচনা করতেন, যুগ যুগ ধরে আইমে কেরামরা সালেহিনরা ওলি আল্লাহ গাউস কুতুবরা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করে আসছেন এবং এখনও সেই ধারাবাহিকতা অব্যাহত আছে। হয়তোবা এখন যে আনুষ্ঠানিকভাবে আমরা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করি, এই আনুষ্ঠানিকতা ছিল না। এখন প্রশ্ন আসে যে এই আনুষ্ঠানিকভাবে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করাটা কতটুকু বৈধ। এই বিষয়ে হযরত জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিখ্যাত কিতাব আল হাওিলিল ফতোয়া, এই কিতাবের মধ্যে উনি প্রায় 10 পৃষ্ঠা ব্যাপী একটি ফতোয়া, ঐতিহাসিক ফতোয়া দিয়েছেন, আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট দিনে 12 রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা যাবে কি না, এই বিষয়ে উনি ওনার ঐতিহাসিক ফতোয়াটিতে এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালন করাকে শুধু জায়েজই বলেননি, শুধু উত্তম কাজই বলেননি, এবং এই এটাকে উনি অনেক বড় মর্যাদার এবং অনেক বড় আল্লাহর পক্ষ থেকে
আল্লাহর পক্ষ থেকে নেয়ামত প্রাপ্তির একটা উসিলা হিসেবে উনি বর্ণনা করেছেন। উনি এখানে একটা হাদিস শরীফ কোট করেছেন, যেটা বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা স্বয়ং নিজে সংকলন করেছেন। সেই হাদিস শরীফটা হচ্ছে, আবু লাহাবকে একবার জিজ্ঞাসা করা হলো যে আবু লাহাব, তুমি কবরে কি অবস্থায় আছো? আবু লাহাব উত্তর দিয়েছিল, আমি অনেক কষ্টে আছি, অনেক আজাবের মধ্যে আছি, কিন্তু যখন সোমবার দিন আসে আমার হাতের এই শাহাদাত আঙ্গুলের আগার মধ্যে একটু পানি জমা হয়, ওই পানিটা যখন আমার মুখে লাগাই, মুখে লাগানোর সাথে সাথে সারা এক সপ্তাহ আজাব আমার কাছে হালকা হয়ে যায়। জিজ্ঞাসা করা হলো, কেন তোমার আঙ্গুলের মাঝে এই সোমবার দিন এই পানি আসে আর কেনই বা তোমার আজাব হালকা হয়ে যায়? সে বলল, আমি একটা আমল করেছিলাম, সে আমলটা হলো 570 খ্রিস্টাব্দে মা আমিনার ঘরে, যখন আবদুল্লাহর ঘরে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জন্ম হলো, আমার দাসী সুয়াইব আমার কাছে এসে যখন সেই সুসংবাদটা দিল, আমি খুশি হয়ে আবু লাহাব খুশি হয়ে আমার দাসীকে এই আঙ্গুলের সাহায্যে আমি বলেছিলাম, এই সুয়াইবা, তুমি আমাকে সুসংবাদ দিয়েছ, আমি খুশি হয়েছি, যাও আজ থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম। ওই আমার ভাতিজার আগমনে খুশি হয়ে আমার বান্দিকে আজাদ করার কারণে হয়তো বা আল্লাহ পাক আমাকে এই নিয়ামত দিয়েছে। এই কথাটা ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলাহু বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছেন। হযরত জালালউদ্দিন সিউতি রাদিয়াল্লাহু তাআলাহু ওনার কিতাবের মধ্যে এই হাদিস শরীফটা নকল করেছেন এবং উনি ব্যাখ্যার মধ্যে এই কথা বলেছেন যে একজন কাট্টা কাফের, যার যাকে লানত দিয়ে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক আয়াত সূরা নাযিল করেছেন, সেই আবু লাহাব যদি নবীজির আগমনে খুশি হয়ে এক তার বান্দিকে আজাদ করার কারণে এই নেয়ামত পেতে পারে, তাহলে আমরা তো ভাতিজা হিসেবে নয়, আমরা নবীর উম্মত হয়ে নবীর আগমনকে যদি আমরা উদযাপন করি, আমাদের মর্যাদা কত বেশি হবে এটা বলার আর কোনো অপেক্ষা রাখে না। মুহতারাম, শুধুমাত্র তাই নয়, কোরআনুল পাকের মাঝে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতদের জন্য যখন জান্নাত থেকে খাবার পাঠানো হলো, সূরা মায়েদার 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওই দিন যেদিন মায়েদা পাঠানো হয়েছিল সেই দিনটা পূর্ব এবং পরের সকল উম্মতদের জন্য এটা ঈদের দিন। শুধু তাই নয়, হযরত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখে 10ই মুহররম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো, তোমরা কেন রোজা রাখো? ওরা বলছে যে এই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ফেরাউনের হাত থেকে নাজাত পেয়েছে, এই জন্য এটা আমাদের জন্য ঈদের দিন। নবীজি বলছে, এটা তোমাদের ঈদ নয়, বরং মুসা আলাইহিস সালাম তো তোমাদের চেয়ে আমার বেশি কাছে, এই দিনটা আমার জন্য ঈদের দিন। শুধু এই দুইটা বিষয় নয়, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য প্রতি শুক্রবার ঈদের দিন, কারণ এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এবং তিনি দুনিয়াতে তাশরিফ এনেছেন। তাহলে বনী ইসরাইলের উপরে মায়দা নাজির হওয়া, ফেরাউনের হাত থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের নাজাত পাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন করা, এই তিনটা বিষয় যদি ঈদ হতে পারে, আনন্দের দিন হতে পারে, তাহলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন কেন ঈদ হতে পারবে না? সুতরাং এটা আমাদের জন্য ঈদের দিন, এবং এর চাইতে বড় হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু হতে পারে না। সুতরাং আমাদের উম্মতে মুসলমানের জন্য ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মতো আনন্দের দিন 365 দিনের মধ্যে আর কোনো দিন হতে পারে না। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈদ মিলাদুন্নবী সাল্লামকে পালন করার তৌফিক দান করে, এটা ফুইজাত বরকত আমাদেরকে নসিব করে এবং রসির এক পরকালে আমাদের নাজাতের ব্যবস্থা করে, এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চরিত্র যেন আমরা চরিত্রবান হতে পারি। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতিটি সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি সুন্নতকে আঁকড়ে ধরা ধরবো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করব, এটাই হোক আমাদের ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিজ্ঞা। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ, আল্লাহ হাফেজ।